আছে, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, ঠিকঠাক আছে, আর আমি ঠিকঠাক আছি। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কোনো রকম ডেলি ব্লগ নিয়ে আসিনি। ডেলি ব্লগ বলতে সেই তো রোজকার একই কাজ কর্ম সব কিছু, তো ভাবলাম আজকে অন্যরকম কিছু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একবার এর আগে তোমাদেরকে শাড়ি কালেকশন দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমার ফেভারিট কিছু শাড়ি ছিল, আর আজকে তোমাদেরকে দেখাবো শুধুই জামদানি শাড়ি। ঠিক আছে, আমার জামদানি শাড়ি ভীষণই ভীষণই প্রিয়, আমি জামদানি পরতে খুব ভালোবাসি। মানে যদি আমার সব একটা আলমারি পরতে জামদানি থাকে, তাহলে আমার মনে হবে না যে না আমার স্বাদ পূরণ হয়েছে। মানে জামদানিটা আমার এত প্রিয়, কেন জানি না আমার মানে পরতে খুব ভালো লাগে। সব কয়েকবার পরলে নেতা হয়ে যায়, বা যে অনেক প্রবলেমই আছে, কিন্তু তাও আমার পরতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে জামদানি, তাও এখানে যে কটা নিয়ে এসেছি, এখানে সব কটা কিন্তু সব জামদানি শাড়ি নেই, আর সব জামদানি শাড়ি যদি এখন নিয়ে বসি তোমাদের সামনে, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে। তো ভাবলাম যে আবার আরেক দিনকে কোনো একদিন সময় করে সবগুলো বের করবো, আবার কিছুটা বের যেগুলো আজকে দেখাচ্ছি সেগুলো বাদ দিয়ে অন্য দিনকে তোমাদের সঙ্গে আবার দেখাবো। তো সেই জন্য চলো বেশি আর কথা বলবো না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করো। আজকে সবার প্রথম তোমাদেরকে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে মানে আমার প্রথম জামদানি শাড়ি, বুঝছো তো, মানে সেটা বোধ হয় পাবো হওয়ার আগেই কেনা। তো সেই শাড়িটা দিয়ে ভাবলাম তোমাদেরকে শুরু করি দেখানো। তো এই দেখো, এটা হচ্ছে আমার প্রথম জামদানি শাড়ি। অনেক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রথম জামদানি শাড়ি, সেটা আমার হাজবেন্ড পয়লা বৈশাখের আগে আমাকে কিনে দিয়েছিল পয়লা বৈশাখে পরার জন্য। এটা মানে বাবু হওয়ার আগে শাড়ি, বুঝতে পারছো? তো শাড়িটা তোমাদেরকে একটুখানি খুলে দেখতে, শাড়িটা একটু ঘেটে গেছে, বুঝতে পারছো, একটু পুরোনো শাড়ি তো যেন শাড়িটা পুরো ঘেটে গেছে। দেখো শাড়িটার কালারটা কি সুন্দর, আর পুরো অল ওভার শাড়িতে এইভাবেই কাজ করা আছে পুরো, একদম শাড়িটা একটু ঘেটে গেছে, শাড়িটার কালারটা কি সুন্দর না। তো তারপরে আরেকটা শাড়ি তোমাদেরকে দেখে, এই শাড়িটা পরে তোমরা অনেক আমার যে ফটোগুলো শেয়ার করেছিলাম সেখানে এটা এক বছর সরস্বতী পুজোয় কিনেছিলাম, তারপরে গত বছর আমার ভাগ্নির বিয়েতে গায়ে হলুদের সময় এই শাড়িটা আমি পরেছিলাম। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এটা একদম সফট জামদানি। তো দেখো শাড়িটা, শাড়িটা পরে বেশ ভালো লাগে, কিন্তু শাড়িটা খুব সুন্দর, কালারটা হলুদ মানে একদম ক্যাটকেটে হলুদ না, হলুদটা খুব মিষ্টি হলুদ। আর এই দেখো ভিতরটাতেও পুরো এইভাবে কাজ করা আছে। তো শাড়িটা কেমন বলো, কিন্তু এই শাড়িটা পরে গত গত বছরের ফুতকান এর আগে তোমরা অনেক ছবিতেই দেখেছো, শাড়িটা পরে আমার ছবি আছে মানে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। শাড়িটা এত সফট যে তোমাদের কি বলবো, খুব সফট শাড়িটা, মানে গরমে পড়লে সেরকম কিছু মনেই হয় না। তো আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই, এই দেখো এটা অনেকদিন আগেই কেনা, অনেকদিন আগে কেনা শাড়ি, কালারটা কি মিষ্টি কালার না, এটা একদমই এইরকমই কাজ করা সেলফের মধ্যে, তার মধ্যে একটু একটু গোল্ডেন গুটি আছে। দেখো এইটা এই শাড়িটা, আর এটা সফট জামদানি, শাড়ি তোমাদেরকে দেখালাম। আর এই একটা শাড়ি তোমাদের দেখাই, কালার
ছিল, আজকে যখন ভাবলাম যে জামদানি শাড়ি ভিডিও করবো তো তখন শাড়িটা বের করলাম, দেখ শাড়িটা বেশি পরাই হয়নি আমার, দুবার না তিনবার মোটে পড়েছে। শাড়িটা কালারটা কি মিষ্টি না, এটার ভিতরটা এটা সফট জামদানি, হ্যাঁ এখন তো সফট জামদানি বেশি চলে, আর এটা দেখো ভিতরটা সেম সেটাই। এটা এটা আমি আগে একটা মাল্টি কালারের ব্লাউজ দিয়ে পরতাম, মাঝখানে সে মাল্টি কালারের পিঠে হাতে কাজ করা ব্লাউজগুলো উঠেছিল না, পিঙ্ক কালারের উপরে ওই কালারের ব্লাউজ দিয়ে পরতাম। তো আজকে দেখছি রেড কালারের সাথে ভালোই লাগছে, ভালো লাগছে কিনা বলো রেড কালারের সাথে, এরপরে ভাবছি এটা রেড কালারের সাথে দিয়ে পরবো, শাড়িটা একেবারেই বেশি পরা হয়নি। তো এই গেল আর একটা শাড়ি তোমাদের দেখে, এটা বোধ হয় আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিনা ঠিক মনে নেই, এটাই হাজার কোটি বেরিয়েছিল, জানিও কমেন্ট করে। তো আবার চলে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতনটা।